মেহেরপুর সদর উপজেলার হরিরামপুরের মুক্তিযোদ্ধা আব্দুল সালামের ড্রাগন চাষ কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বাগানটি এখন ফল ফুলে ভরে উঠেছে। উচ্চ ফলনশীল এই ফল চাষ বেকার যুবকদেরও অনুপ্রেরণা যোগাচ্ছে। মেহেরপুর প্রতিনিধি ফজলুল হকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সদর উপজেলার হরিরামপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ড্রাগন ফল চাষে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইউটিউব ঘেটে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে প্রায় 6000 চারা কিনে রোপণ করেন 50% জমিতে। গাছগুলো এখন ভরে উঠেছে ফুলে ফলে। সিমেন্টের খুঁটি পুঁতে তার উপর প্লাস্টিক পাইপ দিয়ে বানানো মাচায় চাষ করেছেন তিনি। এতে খরচ হয়েছে প্রায় 8 লাখ টাকা। ইতিমধ্যে চারা ও কিছু ফল বিক্রি করায় খরচের অর্ধেকটা উঠে এসেছে। বাকি ফল 10-12 লাখ টাকায় বিক্রি হবে বলে আশা করছেন তিনি। আমার বাগানে এতদিন যা ফল হয়েছে টুকটাক বিক্রি করেছি, করার পরে বা চারা বিক্রি করেছি, এতে আমার প্রায় টাকা ওঠার উঠে গেছে। এবার যা ফল হবে আমার সম্পূর্ণ মানে টাকা উঠে যাবে, পরে যা হবে এটা আবার লাভে দাঁড়াবে। আব্দুল সালাম জানান, ড্রাগন ফল চাষে তাকে অনুপ্রেরণা জুগিয়েছে তার ছেলে। তো অন্য গাছের চাইতে এই যে চারাটা আমরা সংগ্রহ করছি, এখানে অনেক অনেক ফল অনেক ফুল এসেছে। আশা করছি এখান থেকে আমরা অনেক স্বাবলম্বী হতে পারবো। তার চাষ পদ্ধতি দেখে এলাকার অনেক চাষি অনুপ্রেরণা পাচ্ছেন ড্রাগন আবাদে। অনেকের কর্মসংস্থান হয়েছে এই বাগানে। প্রচুর পরিমাণ ফল এসেছে, যে ফলগুলো বিক্রি করে আমার মনে হয় প্রচুর টাকা ইনকাম হবে, আর আমিও এই ধরনের একটা বাগান করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ড্রাগন সম্ভাবনাময় এবং উচ্চ দামের ফল, এ ব্যাপারে চাষিদের সহযোগিতা করছে কৃষি বিভাগ। এরকম ড্রাগন বাগান যদি আরো ছড়িয়ে যায় অর্থনৈতিকভাবে আমার বাংলাদেশের যে কৃষিতে, সেটি যোগান দেবে এবং আগামীতে বাগান করে অনেকে স্বাবলম্বী হবে। ড্রাগন ফলের চাষ বাড়াতে চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগের মাঠ কর্মীরা। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।